गाइस वेलकम बैक टू माय चैनल। यू आर वाचिंग मदर्स कुकिंग एंड ब्लॉग्स फॉर एग स्टार्टेड। आज के आमी करबो जलपाईर चाटनी। तार जोन्नो आमी खानिकटा जलपाई नियेछि। एई जलपाई गुलोके आमी प्रथमे प्रेसार कुकारे सिद्ध करे नेब। सिद्ध करे जलटाके बाद दिए देब। দেখো কিভাবে করছি। এটা আমার হোমমেড আমসক্ত। এটা বাড়িতেই মানে ছিল আর কি, আর রোদে দিয়ে দিয়ে কালারটা এরকম হয়ে গেছে। এটা দিয়ে আমি আজকে জলপাইয়ের চাটনির মধ্যে আমি এটা দেব। তার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ। জলপাইগুলোকে আমি এবার জলটাকে ঝরিয়ে নিয়ে এসেছি। এটা সিদ্ধ জলপাইটা। সিদ্ধ জলপাইগুলোকে আমি এবার এইভাবে চটকিয়ে নেব। এই দেখো সিদ্ধ জলপাইগুলোকে আমি এইভাবে চটকিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে কিভাবে চাটনি করছি দেখো। আমি এই মশলাগুলোকে ভেজে নিয়েছি। এখানে একটু পাঁচফোড়ন আছে আর একটু জিরে আছে, সাদা জিরে। আমি এটাকে এবার একটু ভেঙে নেব, একদম মিহি গুঁড়ো করব না, জাস্ট একটু ভেঙে নেব। এভাবে আমশক্তগুলোকে আমি ভালো করে চটকিয়ে নিয়েছি। আমি সর্ষে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিচ্ছি। এবার আমি এই চটকানো জলপাইটাকে দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। আমি এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব, একটু নেড়ে জল দিয়ে দেব। আমি এর মধ্যে আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি আর একটু। চিনিটাও দিয়ে দিচ্ছি। যেহেতু জলপাইটা সেদ্ধ হয়ে গেছে, এমনি অলরেডি সেদ্ধই, সেই জন্য চিনিটাও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নাবিয়ে ফেল। আমি এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। আর একটু ফুটে উঠলে আমি নাবিয়ে ফেলবো। জলপাই চাটনিটা আমার একদম রেডি। এবার এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। একটু বিট নুন দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরো খুব ভালো হয়। এই জন্য আমার এই রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যারা করেছো তাদের অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে সবার আগে আমার নোটিফিকেশান পাওয়ার জন্য।